আমি প্রায় ক্রিকেটর কথা পাতো আমি প্রায় ক্রিকেটর হৈ থকা বিভিন্ন ঘটনার উপর কথা পাতো যদি আজি বিরাট কোহলি রিটায়ারমেন্ট ঘোষণা করে আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটর পৰা যদি আজি রোহিত শর্মায় আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটর পৰা বিদায় ঘোষণা করে সন্যাস ঘোষণা করে রিটায়ারমেন্ট ঘোষণা করে তাহলে কেনেকুৱা এটা পরিস্থিতি সৃষ্টি হব কিন্তু তার মাজতে খুব নীরবে এগারী ভারতীয় ক্যাপ্টেনে আজি রিটায়ারমেন্ট লোক ওলাইছে নাম তখন সুনীল ছেত্রী ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী এগারী লিজেন্ড হয় তখন যি ধরনের কীর্তিমান রচনা করেছে সেয়া প্রশংসনীয় আর আন দশগারীর অনুপ্রেরণামূলক নমস্কার নিউজ এইটিনের ডিজিটেল পেজলে স্বাগতম জানাইছো মই কুণজিত আর আজি কথা পাতিবলৈ ওলাইছো সুনীল ছেত্রীর বিষয়ে তেখেতে ঘোষণা করা রিটায়ারমেন্টের বিষয়ে সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের এগারী ক্যাপ্টেন আর এই ক্যাপ্টেনগিয়ে একটা ডর সিদ্ধান্ত লৈছে যার বাবে ক্রীড়া জগত এক তোলপার লাগিছে আর ক্রীড়া জগতের বিভিন্নজন ক্রীড়া প্রেমীয় ক্রীড়া অনুরাগীতে খেলুৱৈসকলেও তেখেতক বিশেষ বার্তা দিছে আমি জানাবলৈ লৈছো সুনীল ছেত্রীর রিটায়ারমেন্টের কথা হয় সুনীল ছেত্রী ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রীয়ে সন্যাস লব ওলাইছে আর ছয় জুনত তেখেতর কেরিয়ারের অন্তিম ম্যাচ খেলিব এঘার নম্বর জার্সি আর এক নম্বর ক্যাপ্টেন সুনীল ছেত্রী এই নামটো এই মানুষজন এই ব্যক্তিজন বিশেষ সহজ নহয় সুনীল ছেত্রী হওয়া এইগৰাকী সেইগৰাকী ব্যক্তি যিয়ে ভারতীয় ফুটবল দলক এটা বিশেষ পর্যায়লৈ লৈ যাবলৈ সক্ষম হয়েছে দমদার স্ট্রাইকার শ্রেষ্ঠ ক্যাপ্টেন আর তাতোকৈ ডাঙৰ কথাটো হল এগৰাকী ভাল মানুহ ভারতীয় ফুটবল দলের নক্ষত্র স্বরূপ সুনীল ছেত্রী এঘার নম্বর জার্সি পিন্ধা এই সুনীল ছেত্রীয়ে ভারতের সর্বাধিক গোল কৰিবলৈ সক্ষম হয়েছিল গোল করেছে তেখেতে এঘার নম্বর জার্সি পিন্ধা সুনীল ছেত্রীয়ে ভারতের বাবে খেলি আটাইতক বা সর্বাধিক তেখেতে গোল কৰিবলৈ সক্ষম হয়েছে আর এইগৰাকী খেলুৱৈ শেহতীয়াক ভিডিও যোগে তেখেতে রিটায়ারমেন্ট ঘোষণা করেছে ভারতীয় ফুটবল ইতিহাসের অন্যতম এগারী সফল ক্যাপ্টেন সফল প্লেয়ার সুনীল ছেত্রী ভারতের আটাইতক সফল ফুটবলার আর রাষ্ট্রীয় দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রীয়ে বৃহস্পতিবারে ভিডিওর জড়িয়ে আন্তঃরাষ্ট্রীয় খেল জগতের সন্যাস লওয়ার কথা ঘোষণা করেছে আর তখেতে ছয় জুনত কুয়েটর বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচত অন্তিম বারের বাবে নীলা জার্সি পরিধান করে খেলপথারত নামিব এইগৰাকী বিশেষ খেলুৱৈ সুনীল ছেত্রী আর এই ম্যাচখন শেষ হওয়ার লগেলগে অন্ত পড়ব এটা যুগর সুনীল ছেত্রীয়ে অন্তিম ম্যাচ সল্ট লেক স্টেডিয়াম কলকাতাত খেলিব যিখন চহৰত তেখেতে ফুটবল আট সর্বাধিক খেলিছে আর সেইখন চহৰতে তেখেতে ফুটবলৰ পৰা সন্যাস লোৱাৰ সিদ্ধান্ত লৈছে এটা স্বর্ণীল অধ্যায়ৰ সমাপ্তিৰ ঘোষণা কৰিছে সুনীল ছেত্রীয়ে ভিডিঅ' বাইটোত কৈছে তেখেতৰ এই 19 বছৰীয়া যাত্ৰা ইমান সহজ নাছিল এই যাত্ৰাত ঘাট প্ৰতিঘাট দেখিবলৈ সক্ষম হৈছিল আৰু লগতে তেখেতে যি কীৰ্তিমান ৰচনা কৰিছে সেয়াও বিশেষ আছিল যোৱা দুমাহৰ পৰা সুনীল ছেত্রীয়ে আন্তঃৰাষ্ট্ৰীয় ফুটবলৰ পৰা বিদায় লোৱাৰ কথা চিন্তা চৰ্চা কৰি আহিছিল কিন্তু এই ক্ষেত্ৰত তেখেতে সিদ্ধান্তটো লব পৰা নাছিল যদিও বা চিন্তা চৰ্চা কৰি আছিল তেখেতে মা দেউতাৰ সৈতে কথা পাতিছিল পত্নীৰ সৈতে কথা পাতিছিল আৰু এগৰাকী বিশেষ বন্ধুৰ সৈতেও কথা পাতিছিল যেতিয়া দেউতাকক তেখেতে জনাইছিল তেখেতৰ সিদ্ধান্তটোৰ বিষয়ে তেতিয়া দেউতাক উৎফুল্লিত হৈছিল নৰ্মেল আছিল স্বাভাৱিক আছিল আৰু যেতিয়া মাক আৰু পত্নীক এই বিষয়ে জনাইছিল তেখেতে চকুলো টুকিছিল কাৰণ সুনীল ছেত্ৰীৰ স্থানত অন্য এগৰাকী খেলিব লাগিব অন্য এগৰাকী খেলুৱৈ পৰিধান কৰিব লাগিব সেই এঘাৰ নম্বৰ জাৰ্চি বা সেই স্থান পূৰাব লাগিব গতিকে ইমান সহজ নাছিল সুনীল ছেত্ৰীৰ বাবে এই সিদ্ধান্তটো লোৱা 19 বছৰৰ তেখেতৰ এই পৰিক্ৰমা এই ক্ষেত্ৰত তেখেতক বিশেষভাৱে সহায় কৰিছিলে বিৰাট কোহলি হয় বিৰাট কোহলি এগৰাকী তেখেতৰ বন্ধু সুনীল ছেত্ৰীয়ে বহু পূৰ্বেই আন্তঃৰাষ্ট্ৰীয় ফুটবলৰ পৰা বিদায় লোৱাৰ কথা ভাবিছিলে কিন্তু বিৰাট কোহলিৰ সৈতে তেখেতৰ যেতিয়া বন্ধুত্ব হ'ল তেতিয়া তেখেত নিৰামিষ ভোজীলৈ ৰূপান্তৰিত হ'ল ভিগেন হ'ল তেখেতে আৰু তাৰ পাছত নিজৰ শৰীৰৰ ওপৰতো তেখেতে যথেষ্ট কাম কৰিলে যাৰ বাবে তেখেতে
ভাৰতীয় ফুটবল দলক সার্ভিস দিবল কারণে সক্ষম হৈছে আৰু এই বিষয়ে যেতিয়া হন্যাহৰ বিষয়ে বিরাট কোহলি হৈতে কথা পাতিছিলে তেতিয়া বিরাট কোহলিয়ে তেহেত কৈছিলে আমি আপোনাক লৈ গৰ্বিত গটিকে সুনীল ছত্ৰিয়ে যি ধৰণৰ কীৰ্তিমান ৰচনা কৰিছে আমি সেই বিষয়ে আপোনালোকক কম সুনীল ছত্ৰিয়ে কিছুমান এনেকুৱা কীৰ্তিমান ৰচনা কৰিছে অক্ষত কিছুমান ৰেকৰ্ড কৰিছে যিবোৰ অতি সহজে ভংগ নহয় দেশৰ সফল ষ্ট্ৰাইকাৰৰ ভিতৰত অন্যতম সুনীল ছত্ৰিয়ে পাকিস্তানৰ বিৰুদ্ধে 2005 চনৰ 12 জুনত তেখেতক কেৰিয়াৰ আৰম্ভ কৰিছিল আৰু এই মেটচখনতে তেখেতে গোল কৰি দৃষ্টি আকৰ্ষণ কৰিছিল 94টা গোল তেখেতে কৰি বিশ্ব ৰেকৰ্ড কৰিবলৈ সক্ষম হৈছে ৰোনাল্ডো মেছিৰ পাছতে নাম সুনীল ছত্ৰিয়ে আহে ফিফাৰ ফালৰ পৰা ট্ৰিবিউট দিয়া হৈছে ইতিমধ্যে সুনীল ছত্ৰিক আৰু সুনীল ছত্ৰিয়ে এই যি সিদ্ধান্ত সন্যাস লোৱাৰ লগে লগে এটা যুগৰ অৱসান হৈছে সুনীল ছত্ৰিয়ে ভাৰতৰ নেহৰু কাপ 2007, 2009, 2012 চনত তেখেতে এক সূত্রধার আছিলে জয়ৰ লগতে সাফ চেম্পিয়নশ্বিপতো তেখেতে 2011, 2015, আৰু 2021 চনত খিতাপ জয়ৰ সূত্রধার আছিলে সুনীল ছত্ৰিৰ এই সন্যাস ঘোষণাৰ পাছতে বিভিন্ন ক্রিকেটার ক্রীড়া অনুরাগীসকলে তেখেতক ইতিমধ্যেই বার্তা প্রেরণ কৰিছে যুবরাজ সিঙে বিশেষভাৱে লিখিছে যি ধৰণৰ সেৱা তেখেতে ভাৰতীয় ফুটবল দলক কৰিছে তাৰ বাবে ঋণী হৈ থাকিব ভাৰতীয় ফুটবল দলৰ প্ৰাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়াও সুনীল ছত্ৰিৰ বিষয়ে কৈছে সুনীল ছত্ৰিৰ যি সন্যাস সেই সন্যাসে এক অপূৰণীয় ক্ষতি হয় ভাৰতীয় দলত সেই স্থান পূৰণ কৰিবলৈ ইমান সহজ নহ'ব আৰু তেখেতৰ নিশ্চয়কৈ এই যি সন্যাস বা তেখেতৰ ৰিটায়াৰমেণ্ট ভাৰতীয় দলত এটা শূন্যতা ৰাখিব সেই স্থান পূৰণ কৰা ইমান সহজ নহ'ব লগতে বিৰাট কোহলিয়ে ইতিমধ্যে কৈছে যে তেখেতক লৈ অৰ্থাৎ আপোনাক লৈ আমি গৰ্বিত আপোনালোকক ইতিমধ্যে জনাইছোঁ যে সুনীল ছত্ৰিয়ে কেইটামান অক্ষত ৰেকৰ্ড কৰিবলৈ সক্ষম হৈছে আৰু সেই ৰেকৰ্ডসমূহ বিষয়ে যদি আমি ক'বলৈ যাওঁ সুনীল ছত্ৰিৰ তিনিখন মহাদেশত ফুটবল খেলা ভাৰতৰ প্ৰথমজন খেলুৱৈ মোহনবাগান ইষ্ট বেংগলৰ দৰে আগশাৰী ক্লাবৰ সৈতে লগতে বিভিন্ন ক্লাবৰ হৈ খেলিছিল সুনীল ছত্ৰিয়ে এছিয়াৰ ফুটবলৰ অন্যতম শ্ৰেষ্ঠ তাৰকাৰ স্বীকৃতি পাইছে তেখেতে এছিয়া ক্লাবত খেলাৰ লগতে সুনীল ছত্ৰিয়ে খেলিছে স্পৰ্টিং ক্লাব ডে পৰ্তুগালৰ লগতো আৰু উত্তৰ আমেৰিকাৰ ক্লাব কনচাছ চিটি হিউজাৰ্ছৰ হৈও খেলিছে তেখেতে এ এফ চি প্ৰতিযোগিতাত সৰ্বাধিক গ'ল কৰা ভাৰতীয় খেলুৱৈ সুনীল ছত্ৰি এছিয়ান ফুটবল কনফাৰেশ্যন এ এফ চি প্ৰতিযোগিতাত 19টা গ'ল কৰিছে সুনীল ছত্ৰিয়ে তেওঁৰ এই আটাইকেইটা গ'ল আছিল অধুনালুপ্ত এ এফ চি কাপত লগতে সুনীল ছত্ৰি আই এছ এলত সৰ্বাধিক হেট্ৰিক কৰা ভাৰতীয় এগৰাকী খেলুৱৈ হয় আৰু ইতিমধ্যে জনোৱাৰ দৰে আন্তঃৰাষ্ট্ৰীয় ফুটবলত তেখেতে সৰ্বাধিক গ'ল কৰাৰ ভিতৰত অন্যতম এজন হয় সুনীল ছত্ৰি 7 বাৰকৈ দেশৰ হৈ শ্ৰেষ্ঠ ফুটবলৰ খিতাপো লাভ কৰিছে সন্মান বুটলিবৰ কাৰণে সক্ষম হৈছে গতিকে এইগৰাকী মহান ফুটবলাৰ বা কিংবদন্তী ফুটবলাৰ যাক লিজেণ্ড বুলি কোৱা হৈছে এইগৰাকী লিজেণ্ডে সন্যাস ঘোষণা কৰাৰ পাছতে সৰ্বাধিক চৰ্চা চলিছে আৰু সুনীল ছত্ৰিৰ এই এটা বৰ্ণিল অধ্যায় আৰু এটা যুগৰ অৱসান বুলি ক'ব বিচাৰিছে সুনীল ছত্ৰিৰ যি তেখেতে সিদ্ধান্ত লৈছে তাক আমি সন্মান জনাইছোঁ আৰু তেখেতক শুভেচ্ছা জনাইছোঁ তেখেতৰ ছেকেণ্ড ইনিংছৰ বাবে